আমার প্রিয় বন্ধুরা, ভালো আছেন নিশ্চয়ই? অনেকে আমার কাছে লিখেছেন যে আমাদের বুকের খাঁচা বাড়ছে না। আমি আজকে একটা ছবি দেখাবো কেন বাড়ে না। তার কারণ, এই যে পৃথিবীর বুকে কিন্তু প্রচুর বাতাস, সারা পৃথিবীতেই বাতাস, কিন্তু মানুষ যখন বাতাস নাকে নিঃশ্বাস নেয়, মানুষ কিন্তু বুকের খাঁচা কিন্তু ফোলে না। যখন বুক ভরে নিঃশ্বাসটা টেনে নিচ্ছি, তখন এই যে এটাকে দুই পাশে ফুসফুস, এই দুটা কিন্তু ফুসফুস, এটা ফুলছে, আর ভিতরে যে খাঁচাটা আছে, এই খাঁচাটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার সাথে হচ্ছে কি, আমরা পুশ আপ দিচ্ছি, সাইডে কেউ বারবেল নিয়ে, কেউ ডাম্বেল নিয়ে এরকম করছি। এই যে নিঃশ্বাসটা, এই মাসলটা টান হয়ে গেল, আবার ক্লোজ গেছে। হ্যাঁ, এই যে টান হয়ে যায়, এই ক্লোজ হচ্ছে, এইভাবে পেশি বৃদ্ধি পাচ্ছে। হাতেরও তাই, একবারে এইভাবে গুটলি উঠছে, পেশিটা ক্লোজ হয়ে গেল, আবার টান, এইভাবে পেশিটাও বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়ত, অক্সিজেন যত নিচ্ছি, সেই সেই সেক্টরটা, সেই অবস্থানে বাতাসটা বৃদ্ধি, মানে অক্সিজেন গিয়ে সেখানে শক্তি বৃদ্ধি করছে। যেমন হাতের তালু ও পায়ের তালু, এই যেখানে কর্ম করা হয়, যেন হাতের তালুর চামড়াটা হচ্ছে মোটা হয়ে যায়, যেটা বলছিলাম সেরকম দেহের ফুসফুস। যেরকম সাপোজ একটা গাড়ির টায়ার, ওর ভিতরে টিউব থাকে, যত পাম্প দেওয়া যায় এটা বাইরে ক্যাপাসিটি থাকে, হাড়ের কাঠামো দেহের ভিতরে, উপরে হয়তো চামড়ার আবরণ, তাই তো? এই চামড়ার আবরণ ঢাকা, ভিতরে যত অক্সিজেন নেব নিলাম বুক ভরে, এইটা দম, দমের ঘরটা আরও ফুলে উঠলো কিন্তু, তখন কিন্তু গায়ের শক্তি। অনেকে হয়তো দেখেছে ভিডিও যে গায়ের উপর দিকে একটা ট্রাক চলে যাচ্ছে, একটা মানুষের তার দৈহিক ক্ষমতা এত হয়ে যায়। তা মানুষের বুকের খাঁচা কিন্তু, ভিতরে যে ফুসফুসটা, এটা কিন্তু এই যে টিস্যুগুলো, এটা যদি ছড়ানো যায়, বলতে গেলে একটা ফুটবল গ্রাউন্ডের মতো কিন্তু হবে, এত শক্তি ধরে রাখার ক্ষমতা। তাহলে সৃষ্টিকর্তা আমাদের কত সুন্দরভাবে আমাদের সৃষ্টি করেছেন। একটা ফুটবল প্লেয়ার 90 মিনিট কিন্তু দৌড়াচ্ছে, প্র্যাকটিস করছে, তাদের কিন্তু রোগ শোক কম হয়, কিন্তু ঘরে বসে যারা খাচ্ছে দাচ্ছে, তাদের রোগ তো হবেই পরিশ্রমের জন্যে। ওই জন্য আমরা যোগব্যায়াম দেই, এক্সারসাইজ দেই, যদি এক্সারসাইজ করা যায়, দেহের সাইজটাও কিন্তু ভি কাটিং হবে, পরিশ্রম তো করা লাগবে। ওই জন্য আমরা জাস্ট আজকে দেখায় যে শো করে, যে ফুসফুস এই দুটো যখন শক্তি বৃদ্ধি পাচ্ছে, তখন এই লোয়ার পোর্শনে যেগুলো নিম্নাঙ্গে যত কলকব্জাগুলো আছে, এটার ভিতরে সেই শক্তিগুলো কিন্তু সঞ্চয় হচ্ছে, একটার কারণে একটা পরিপূরক। আমি যখন কর্ম করছি, তখন মাথার ভিতরে সেই চিন্তাটা থাকছে, চেতনা থাকছে যে আমি এইটা করছি, তখন একটা এত কনফিডেন্স বেড়ে যাচ্ছে, সহ্য শক্তি, মানসিক শক্তি, দৈহিক শক্তি, স্নায়বিক শক্তি, পেশির শক্তি, সব কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একটাই যদি যদি করা যায় প্রত্যেকটা দিন, সৃষ্টিকর্তা এক, আমিও এক, এইটা মনের ভিতরে রাখা লাগবে, এইটা ধ্যান দিতে হবে, মনোযোগ করতে হবে, খাওয়ার সময় ভালো করে চিবিয়ে যেরকম খায়, লালা রস নিঃসরণ হয়ে হজম হয়, ঠিক সেরকম প্রত্যেকটি যোগ ব্যায়াম, যেরকম পড়াশোনা হয়, পড়া যেটা পড়া, সরে আর ম আম, তাহলে আম কিন্তু কানের ভিতর গেল, ছবিটা দেখছি, সেই আমটা মনে কিন্তু ভাবছি, যখন খাচ্ছি আমটা উপলব্ধি হচ্ছে, কেমন স্বাদ, ঠিক তেমন খাওয়া, দেখা, পড়া, সব কিছু নিজের ভিতরে মনোযোগটা বৃদ্ধি পাচ্ছে। সেরকম এক্সারসাইজ করতে করতে ভিতরে সাইজ তো ঠিক হচ্ছে, দ্বিতীয়ত নিজের ভিতরে একটা শক্তি বৃদ্ধি পাচ্ছে যে আমি এই জিনিসটা গ্রহণ করে আমি বলশালী হব। এই বোধটুকু মনের ভিতর জাগানোর জন্য কিন্তু আমরা আসছি, আর তো কিছু না, আমি তো পৃথিবী থেকে মরে গোল্লায় চলে যাব, কিন্তু যারা সেই পৃথিবীর রসগোল্লা খাবে, খেয়ে যাতে স্বাদ আস্বাদন করে, তাদের শক্তিশালী হওয়ার জন্যই আমরা উপায় দিলাম। ভালো থাকবেন।